আসসালামু আলাইকুম। খরচের বাচ্চাগুলোর আপডেট নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিওতে। তো কারেন্ট নেই তাই ভিডিওটার লাইটিংটা তেমন ভালো আসবে না। তো বাচ্চাগুলো মূলত ওর বাবার মতো একটা হয়েছে আর মায়ের মতো একটা হয়েছে, আর বেশ বাকি চারটা বাচ্চা কালো আর সাদা হয়েছে। দেখেন সাদা কালো, শুধু এই যে এই বাচ্চাটা ওর মায়ের মতো হয়েছে, আর এই যে এই বাচ্চাটা হয়েছে ওর বাবার মতো, এটা হানির মতো হয়েছে। দেখুন এটা পুরো হানির মতো আর এটা পুরো বানির মতো হয়েছে, আর বাকি যে চারটা বাচ্চা আছে সবগুলো সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। তো বিষয়টা আমি জানতাম না, বিষয়টা আমি বুঝি নাই যে কি কালার হবে। আমি মনে করছি সবই মনে হয় ব্রাউন কালার আর হোয়াইট কালার হবে। তো ইউটিউবার রাজন ভাই বললো, আমি ওনাকে ভিডিও করে দিয়েছিলাম, তো উনি দেখে বললো যে না, আপনার খরগোশের বাচ্চাগুলো সবগুলোই বাদামি কালার, সাদা কালার, কালো কালার সব মিলিয়ে হয়েছে। তাই তো আজকে ওদের বয়স, আজকে ক তারিখ, 30 তারিখে হয়েছে ওরা, ওদের জন্ম 30 তারিখে। তো আজকে 8 দিন না 7 দিন যেন উপোস করতে হবে, 12 দিনে চোখ পড়বে। এই বয়সে কামড় দেওয়া শুরু করছে, বুঝছেন, অনেক দুষ্ট হয়েছে। এখন কারেন্ট নেই, কারেন্ট আসলে আমি ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করব। দেখেন এটা পুরো হানির মতো হয়েছে, আমি ওটা রেখে দিব, আল্লাহ বাচ্চালে ওরে আমি রেখে দিব, ওর নাম রাখবো আমি মায়া। দেখুন ওর নামটা মায়া রাখবো, আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে দিব, বাকিগুলো সেল করে দেব, কারণ এত খরচ রাখা পসিবল না। তো এর মধ্যে আমার সন্দেশ রসগোল্লা যে মিঠাই আছে ওদের দুজন কিনে দিচ্ছে, একজন ঢাকা গেছে, উনি বলছে ঢাকা থেকে এসে নেবে, তো আমরা তো ঢাকা যাব। তো আরেক ভাই আমাদের লক্ষ্মীপুরেরই, উনিও বলছে উনি নেবে, উনি মঙ্গলবারে আসবে। তো উনি যদি নেয় তাহলে তো নিলই, না নিলে ঢাকা আমাদের এখানেই মৃতা ভাই যে আছে ওনারা এসে নিয়ে যাবে ঢাকা থেকে আসার পর। এই যে সন্দেশ রসগোল্লা মিঠাই, গাজর খেয়ে ওটা একদম কমলা কালার বানিয়ে ফেলছে যদের মা, ওই যে গাজর যে আমাদের হানি, এই যে বানি, হানি এখন সবসময় বানিকে দেখতেই থাকে নিউজ দিয়ে, এটা ওঠানোর চেষ্টা করে বানির কাছে যেতে চায়। কারেন্ট নেই তাই ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে না। পরে এগুলো রাখছি কবুতরের গম, খরগোশের ভুসি, এই যে ওদের পাত্র, ভুসির পাত্র, এই যে বাচ্চা রাখার ক্যারেট, তারপর এগুলো ঝুড়ি, যেগুলো এই আর নিচে রাখছি এই যে ঘাস, আজকে ঘাস আনতে পারেনি কারণ আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। যে কবুতর, কবুতর এগুলো অনেক মারামারি করে, তো দুইটাই মনে হয় নড় আর নাহলে দুইটাই মাদি। তো আমার মা কি করছে, গতকাল এটাকে এই কালোটা ওই সাদাটার মারে দেখে এটার মাথায় একটা বাড়ি দিচ্ছে, পর থেকে আর মারে না। এই যে ওদের বাবা মা, এটাই উড়ে গেছিল কালো কবুতরটা, এক রাত বাইরে ছিল ঝত্রপানের মধ্যে, পরদিন সকালে যেয়ে পাইছি বিলের মধ্যে। এখন আর রেসাল কবুতর ওগুলো পালি না, কারণ গ্রামে ওগুলো কম চলে, গ্রামে এগুলোই বেশি চলে, বাংলা কবুতর খাওয়ার জন্য মানুষ কিনে নিয়ে যায়। তো আমি এখনো কবুতর গ্রামে এসে বিক্রি করিনি, মানে আমাদের এখন লাগে কবুতরের বাচ্চা আমার আব্বার জন্য। এই জোড়াটা আমার কাকা দিচ্ছে, আব্বার বন্ধু দিচ্ছে। এবানি কি অবস্থা, কেমন আছো,
সবাইকে বলো একটা লাইক কমেন্ট করে দিতে, বলবা? হ্যাঁ, দেখছেন মাথা নাড়াইতেছে, তা আপনাদেরকে বলতেছে যে একটা লাইক কমেন্ট করে দিতে, একটা ফলো দিতে, বলো বলো। মনে মনে ভাব চাদর করবো আমি, কিন্তু মাথা গানিয়ে কি 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 হয়েছে কি হয়েছে। আমি কিন্তু হানি বানিকে এতটুকু বয়সে টাইম আনছিলাম, এর থেকেও ছোট বয়সে আনছিলাম, ওদের তো এক মাস ক্লাস হয়েছে, এক মাস পর যেদিন হয়েছে সেদিন আমি হানি বানিকে নিয়ে আসছি আমার কাছে, এর থেকেও ছোট ছিল আলহামদুলিল্লাহ। এখন ওদের বয়স এক মাস এক সরি এক বছর তিন দিন সরি তিন দিন না এক বছর তিন মাস। তাহলে আমি অনেক কথা কথা অনেক তোতলা যাই, তো আপনারা কিছু মনে করেন না, তাড়াতাড়ি কথা বলতে যে তোতলা যাই। বাচ্চাগুলো ঘুমাইতেছে, এই ছোট বাবুরা ছোট বাবুরা অনেক শান্ত, কিন্তু এগুলো অনেক পারে। দেখুন এটাও শান্ত, ওর নাম তো আমি মায়াই রাখবো, মায়া মায়া। আরেকটার নাম কি রাখা যায় আপনারা বলবেন অবশ্যই, কি নাম রাখা যায় আরেকটার?